চাঁদের বুড়ি চরকা কাটে, রোটে গেছে মাঠে ঘাটে, সোনার কাঠি রূপার কাঠি, মিথ্যা সবই কিন্তু খাঁটি, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে। চটাম ঘরে আইসো বন্ধু, দিন ফুরাই বার আগে, চটাম ঘরে আইসো বন্ধু, মনে যদি লগে। দিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে দিল, আজ গবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে। চটাম ঘরে আইসো বন্ধু, দিন ফুরাই বার আগে, চটাম ঘরে আইসো বন্ধু, মনে যদি লাগে। এই জামদানি তো বুঝলাম, আমদানি কি? এইটা মানে তোমার মাথায় খেলবে না, তুমি করতে আমাকে পড়াই দাও, পড়াই পড়াই তো বলছি। ওস্তাদ, আমি তো কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে চলাফেরা করি না, আর আমার মনে হয় লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে চলাফেরা করা এটা খারাপ। হ্যাঁ, কিন্তু মানে শোনো, একটা কথা বলি, এটা খুব মনোযোগ দিয়ে। তুমি জানো না কই? জানি তো। এই চুপ, এটা তো অনেক রহস্যময় ব্যাপার, রহস্যময় বিষয়। আরে আমি আসছি, আমি তোর সামনে দাঁড়ায় আছি এখানে। অপরাধী রে ও মাইয়া তুই। ভাই, আপনার বিশ্ব সুন্দরী নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আসল কথা তো আপনি এখনো শোনেননি। কি আসল কথা হচ্ছে যে আপনার এনে যে বিরাট একটা অনুষ্ঠান হবে, এইটার আলোচনা চলতেছে। কিন্তু মনে করেন যে বিশাল অনুষ্ঠান হবে, আপনারে এক একজন আসবে, আপনার শরীর শুয়ে দেখবে, আর 10 টাকা করে টাকা দিয়ে যাবে, লক্ষ লক্ষ লোক আসবে, আপনি বুঝতে পারতেছেন বিষয়টা? এই তুই গাঁজাখুরি কথা করতে আবিষ্কার করছিস। ওরে ভাই, এই কথাই তো আলোচনা হচ্ছে চাটাম ঘরে। চাটাম ঘর তো আমার ফোন দিয়ে বললো হ্যালো ইক্তি, আমি বললাম ইয়েস, বললো যে তুমি এখনই যাও মুকিত ভাইরে আমাদের এখানে ধরে নিয়ে চলে আসো। এ বাট এই আমি কি চিড়িয়াখানার বান্দর রে, আমার ধরে নিয়ে যাওয়া খেলা দেখাবি, মানুষ 10 টাকা করে দিয়ে যাবে, ফাইলে বাঁচিস। এই বেটা, আমি বিশ্ব সুন্দরী, তুই আমার রেট জানিস, আমার রেট কত বেশি? ভাই আপনি পুরোটা না শুনে আগের থেকে না করেন না। ধরেন আমরা 10 জেলায় মনে করেন মাইকিং করে দিলাম, 10 জেলাতে কি হবে, লক্ষ লক্ষ লোক আসবে, যেই আপনারা ছোবে সেই মনে করেন যে আপনারা 10 টাকা টাকা দেবে। এখন মনে করেন 1 কোটি লোক চলে আসলো, তাহলে কয় টাকা হবে? 10 কোটি টাকা চোখের পলকে। এখন মনে করেন 1 কোটি লোক এসে আপনারা শুইলো, 1 কোটি লোকের চুরি কয় টাকা হবে? 10 কোটি টাকা। আপনি বুঝতে পারতেছেন বিষয়টা? এ গাধার বাচ্চা, 1 কোটি লোক তুই কই পাবি? ভাই এই খেলায় তো আপনি বুঝলেন না, বাংলাদেশে এখন 17 কোটি মানুষ, ওরা যদি শোনে যে মাত্র 10 টাকায় একটা বিশ্ব সুন্দরীর শরীর শুয়ে দেখা যায়, তাহলে মনে করেন হুমড়ি খেয়ে পড়বে না, এত অল্প টাকায় সবাই চলে আসবে। এমনও তো হতেই পারে যে 1 কোটির বেশি লোক চলে আসতেছে। টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা। কিন্তু ভাই একটা ব্যাপার, এই সরকার যদি এটা শোনে তাহলে তোমার কর বিভাগের লোক পাঠাই দেবে, তো বিপদ হয়ে যাবে। তালি থাক, তালি থাক, শোন, বিষয়টা জানাজানি করার দরকার নাই, আস্তে আস্তে খাই, বাঙালির স্বভাব তো খারাপ, একবারে খাতি চায়, আর আমি সেটা না, আমি আস্তে আস্তে ইনকামটা খাই, বুঝছিস? এবারে কি হয়েছে, মোদিকে দোকান খোলে না কিন্তু? শ্বশুরবাড়ি গেছে, তারপর কালকে বুঝতে পারছি, কালকে এমন একটা জাদু দেখছি, মানে ওই যে মোহনের উস্তাদ সুধাকে একটু আগেও
তার সাথে আমি আর ফরিদ ভাই কথা বলছি। এইটা কি জিনিস বুঝলাম না। বুঝছো আরে আমরাই তো বুঝলাম না সেই জন্য না তোমার কাছে বুঝতে আসলাম। আমরা তার আশেপাশে রাত্রে বেলায় থাকি পাহারা দিই। মরার কি কোনো ভয় আছে? গার্ড ড্রাইভার মটকাই দিব কে যদি টের পায় যে ফলো করতেছো খবর আছে। শুনো, কোন রকম ভাবে যদি একটা পরি আটকায় ফেলাইতে পারি তাহলে এই গ্রামটারে আমরা জাদুঘর মানে চিড়িয়াখানা বানায় ফেলাই দিব। তারপর মানে একটা পরি কোনো রকম যদি আটকায় ফেলাইতে পারি তো যে পরিমাণের লোকজন আসবে সবাই যদি এক টাকা করে দেয় তাহলে আমরা এই গ্রামটারে ঢাকা শহর বানায় ফেলাই দিতে পারি। সই ভাই, গ্রামটারে ঢাকা শহর বানাইতে চাই না। ঢাকা শহরে দম ফেলানো যায় না, এইটারে ঢাকা শহর বানাইলে দম বন্ধই মরবা। আরে টেলিভিশন খুললেই তো শুনি যে দেশের এই মাথা সিঙ্গাপুর বানামো ওই মাথা সিঙ্গাপুর বানামো, তাহলে এক কাজ করি ফরিদ ভাই আমরা আমেরিকা বানাই ভালো। হ্যাঁ মার্কিন মুলুক তুই লইয়া কি আর কি বেরো না, এত মাথা কিন্তু সবসময় গরম থাকে। এই দেখো না এই সারা বিশ্বে কিন্তু পরমাণু বোমা আছে, তারা কি করলো দুইখান বোমা একসাথে একটা নিরীহ দেশে ছেড়ে দিল। আসুক বাংলাদেশে, বাপদাদার কাছ থেকে গল্প শুনি নাই 71 সালের কথা। হ্যাঁ আমাকে বাংলাদেশে আসলে উল্টা সাইজ হয়ে যাবে। হ্যাঁ আরে বাদ দাও তো সহি ভাই, শিলা পরি নিয়া এখন আবার গেলা মার্কিন বলুক দরকারটা। এই ফরিদ ভাই, হ্যাঁ আগে যেন কোন জায়গায় ছিলাম, তারপর 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 আমি তো তোমার মতো তারপর বুঝে গেছি। আরে তারপরে পরি ছিল পরি 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 পরি। আরে সহি ভাই, হ্যাঁ আর মনে হয় আমার থেকে খেয়াল রাখছি উনি যখন একবার সুদা সুদা করে ডাক দিচ্ছে বগুড়িছে কিছু প্রতি রাত্রে কিন্তু ওনার কাছে আসে নজর রাখতেই বলো দেখো না এখানেই ঘুমায় কোথাও কোনো বাড়ি ঘরে যায় না। একটা ভালো পয়েন্ট ধরছো যদু ভাই, তাহলে এক কাজ করি আজকে রাত্রে থেকেই পুলা পান দিয়া পাহারা বসাই দিই, কি কও ফরিদ ভাই? তারপর তারপর পড়ে আসলে পুলা পান ধরে উঠবে। আচ্ছা শুনছি তারা নাকি অদৃশ্য হয়ে যেতে পারে ফরিদ ভাই। আরে না ধৈর্য ফেলালি কি অদৃশ্য হইতে পারবো, ধরার আগে অদৃশ্য হয়ে যাবে। তাহলে আজকে রাত্রে থেকেই পাহারা বসাই দিই। দুই চার দিন পাহারা বসাইলে দেখবা ঠিকই ধরা পড়বে। এই আসতে কও মানে ওদের সোর্স মানে তো ওরা তো যখন তখন সেখানে সেখানে বিচরণ করতে পারে। দেখা গেল এই গাছের থেকে তারা আমাদের সব কথা শুনে ফেলতেছে, আমাদের সব প্ল্যান প্রোগ্রাম তাদের হাতের মধ্যে চলে গেল। সেই জন্য বলতেছে আসতে বলো কামড় দিতে পারে তারপর পায়ে। আচ্ছা এই যে এত লোক যে গ্রামের মধ্যে আসবে তাদের থাকা খাওয়া এগুলো ব্যবস্থা করা লাগবে না? ব্যবস্থা করবো না তো আমার বাড়ি আপনি এত লোক ব্যাপারটা। আরে ছোট লোকের চিন্তা ভাবনা, আমি চিন্তা করছি হোটেল, ফাইভ স্টার হোটেল করা লাগবে এই জায়গায়। আচ্ছা শোন আমার এক বন্ধু থাকে জাপানে, তো হোটেল ব্যবসা করে, তাহলে ওর খবর দিয়ে চলে আসুক আইসে গ্রামে একটা ফাইভ স্টার হোটেল করে ফেলুক, সেখানে সুইমিং পুল থাকবে আরও মেলা কিছু থাকবে, মনে করে আমরা হাফ প্যান্ট পরে গোসল করবো খাবো দাবো। আর ধর এত লোকজন যে আসবে তাদের ওইখানে বাদাম চানাচুর এরকম বিভিন্ন রকমের দোকান বসাই দিবি, পাপড় পাপড় পাপড়ের দোকান সব দোকান সব বসাই দিবি, সেখান থেকে তুই চাঁদা তুলবি বুঝছিস, চাঁদা তুলিবার মেলা টাকা পাওয়া যাবে ভাই। চাঁদা তোলা খারাপ ব্যবসা না, তাহলে তো ইনকামটা কিন্তু ভাই এই চাঁদা তুলি মানুষজন যদি জানিয়ে ফেলে তো ঝামেলা হয়ে যাবে না। ধর বেটা তুই কিসের জন্য আসিস জানবে কিছুর জন্য? আরে কি করবি লাইনে সোজা দাঁড়াবি, লাইন ব্রেক করে যা পট করে গোল দিয়ে দিবি, মানে যে পট করে টাকাটা তুলে ফেলাবি কেউ জানার আগে কাম শেষ, তাহলে তোরে নিব কিছুর জন্য? ভাই আপনি টেনশন করেন না, আপনি কোনোরূপ টেনশন করেন না, মনে করেন আমি আপনার কথা বুঝে গেছি, সবাই জানার আগে আমি চাঁদা তুলে ফাইন করে দেবো। আরে আমি তো জানি তুই পারবি, তোর চিকন বুদ্ধি আছে বুঝছিস, আবার মাঝে মাঝে গাবরও আছিস, যাই হোক অসুবিধা নেই ভাই। তাহলে একটা কথা কই, টাকার হিসেব তো আমি যা করছিলাম তার তো অনেক বেড়ে গেল, এত টাকা কনে রাখবো?
এক কাজ করি, আমি নানি বাড়ি যাবেন। আমার নানার বাপ তো মনে করেন জমিদারের নায়েব ছিল, তো তাকের মনে করেন 150 সিন্দুক পড়ে আছে, ওকে তো দুটো তিনটে সিন্দুক নিয়ে এসে রাখা রাখাল। ধর বেটা, সিন্দুক দেখি করবি? এটা আধুনিক যুগ, সে মান্দার তামালের কথা নিয়ে আইছি। শোন, সোনালি ব্যাংকে আমার এক বন্ধু আছে, উজ্জ্বল, বড় চাকরি করে। ওরে কলিপারে, মনে কর 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, রাত 1টা, 2টা যে কোনো সময় ব্যাংকে যাবি, ওরে ক্যাশ বাক্স খোলা রাখবো। আরে আমাকে তো টাকা তোলার ব্যাপার নাই, টাকা খালি জমা দেওয়ার ব্যাপার, আর ব্যাংকের লোক তো জমা নেওয়ার জন্য বসে থাকে। ভাই এটা তুমি আগে বুঝিনি, এখন ক্লিয়ার ভাই, পুরো ক্লিয়ার। এই শোন, এসব কথা তোর ভাবির কিন্তু আমার করতে যাস, বুঝছিস? কি জন্য ভাবির আমি এই কথা কবো ভাই? বিশ্ব সুন্দর হয়েছেন আপনি, ভাবি তো কিছুই হয়নি। তো আমি ভাবির সাথেও নাই, পাশেও নাই। কথায় আছে না, সবাই তেলা মাথায় তেল দেয়, আমিও তাই। যাক, এত সাবাবাদি করা লাগবে না, এবার যান কাজ শুরু করেন, যান। হ্যাঁ ও ভাই, সালাম করি। আচ্ছা হয়েছে, মানে কোটি কোটি টাকার ব্যাপার না, একটা দোয়া রেখে না। আচ্ছা যা, অতিভক্তি চলে লক্ষণ। সারাটা কি বুদ্ধি দিয়ে গেল, 10 কোটি টাকা খারাপ হয়েছি। দেখ, এটাকে তো মন কেমন শোনা, মিস করে ফেলাইছি। এবার এই 10 কোটি টাকা আর মিস করবো না। বাড়িতে কি সিন্দুক আনবে একটা? না, আচ্ছা দেখি করা যায়, বুদ্ধি পরামর্শ করলি। আমাবস্যার গভীর অন্ধকার ভেদ করিয়া পুরো আকাশের মধ্যে একটা পূর্ণিমা সাদরছে। বাবা, তুমি তো দেখা যায় কবি। কি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের ছোট ভাই ছিল নাকি? যাক, ভালোই হয়েছে। তুমিও শিল্পী, আমিও শিল্পী, ধরো আমরা দুজন যদি এক হই তাহলে কিন্তু জমবে ভালো। কি হবা এক? হোয়াট এ নাইস কোডিয়াল টকিং রুজিনা। তার মানে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, মানে দোস্ত পাতাতে চাও? না, তাহলে হোয়াট? ডাইরেক্ট বিয়ে করতে চাই। করবা? হোয়াট এ নাইস টকিং রুজিনা। এরকম একটা সুন্দর কথা শোনার পরে, তাই রুজিনার মতো মানুষের কণ্ঠ থেকে শোনার পরে, আমি মাহমুদ কেন, এই শাহরুখ, সালমান, ওয়াসিম, জসিমের মতো মানুষ চাও, এই পাহাড় পর্বত, নদী নালা, গ্রহ নক্ষত্র, চিড়েপুরা ঠাস করে তোমার সামনে এসে খাড়ায় করব। হাঁপাইতে হাঁপাইতে সুরেলা কণ্ঠে গান গাইতে গাইতে বলবে, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। তোমার গলায় যদি সুর নাও থাকে তারপরেও গাইতে পারো, ইচ্ছা করলে গাইতে পারো। রুজিনা, ওরাই তো নিজের মুখে গায় না, মানে নিজের ঠোঁটে গায় না, পেছন থেকে অন্যরা গায়, সেটা শুনে শুনে নিজের ঠোঁট দুইটারে মিলাইয়া দেয়। আচ্ছা আচ্ছা, তো তোমারও কি এখন সেটা ইচ্ছা করতেছে? এটা তুমি কি বলো রুজিনা, তোমার মতো রুজিনা যদি পাশে থাকে সবারই তো তাই ইচ্ছা করবে। না, রোজিনার কপাল এত ভালো না, সবার ইচ্ছা করে না মামু, যদি তাই হইতো তাইলে। আচ্ছা বাদ দাও, শোনো, তুমি যদি রাজি থাকো তাহলে আজকেই কিন্তু বিয়ে হবে। তবে আমার একটা শর্ত আছে, বিয়ের আগে আজকে সারাটা দিন তুমি আমার হাত ধরে সারা গ্রাম ঘুরবা। ও মাই মাই গো, এটা আমি কি শুনলাম গো? তা ঠিক আছে রুজিনা, অতি উত্তম প্রস্তাব, বাট আই ফিল শেম, আমার লজ্জা করে। ঠিক আছে, থাকো তুমি তোমার লজ্জা নিয়ে। না রুজিনা, এভাবে যেও না রুজিনা, ডোন্ট গো, ডোন্ট গো, এভাবে যেও না। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, ধরো আমার হাত। এইবার দেখি মোহন, তোর মনে বাদ্য বাজে কি না। যেও না রুজিনা, যেও না রুজিনা, গুইং করতেছ একা কোথায়, রোড খুঁজে পাবে না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা পরে আরো সময় পাবো অনেক গান গাওয়ার। হ্যাঁ।
রোজি নাকি পাগল হয়ে গেল নাকি? নবাব নবাব, বিরাট অনুষ্ঠান আছে সেখানে, কি কয় যে ব্যবস্থাপনা কমিটিতে থাকতে হবে তো। কি করতো এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেতে, এ কথা আমার তো কেউ জানেনি। আমার মতো একজন গুরুত্বপূর্ণ বাতন এটা কিতই জানে না, ব্যাপার কি? বাবা তোমার মতো গুরুত্ব পার্সন আমজনতা অনেক আছে এই গ্রামে, সবারই তো এটা জানানো যাবে না, কারণ এটা বিশ্ব সুন্দরী সুয়া সুয়ের একটা ব্যাপার। শুনি দশ টাকা, এখন সবাই যদি এই সার্বিক ব্যবস্থাপনায় রাখে তাহলে ছবিটা কিনা টাকাতে তার থর কি আছে? এই দিনে তো আমি কত থুইতি, আর তার থুতি হবে কি করতে? বাবা তুমি যখন শুয়েছো তখন তো সে বিশ্ব সুন্দরী ছিল না, এখন সে বিশ্ব সুন্দরী। তোমার এটা বুঝতে হবে, হ্যাঁ এটা বুঝতে হবে, এটা ইয়ে আছে এখানে, বুঝিস নে কেমনে ভাই? ও বুঝতে পারিতি, মানে তা থুয়ে তোক বন্ধ করলে ভাবতে হবে আমি থুতমিটা থেনে ধলে বতে আতি, এরকম একটা ফিল নিতে হবে তাই না? থুতমিটা থেনে ধলে বতে আতি শোনো, এরকম ফিল নিয়ে থুমাই তুমি পাবা না, দশ টাকার সোয়া এত সময় দেওয়া যায় না। তোমরা যাবা লাইন ধরে দাঁড়াবা, ভাই বসবে, টুকুস করে একটু শোয়া দিবা, চলে যাবা দশ টাকা ফেলে দিয়ে, ব্যাস শেষ। তোমার কানে নিতে থাপলা মালে দাঁত মুখ ফাটা ফেলা দেবো, আমি থুদ্ধ করলে কথা বলে তুমি আমার ভাঙার তো মানে বুঝতে পারলি তুই, মানে আতা তার সাথে কি হ্যান্ডশেক তো করা দাবি? ওই যে টিভিতে দেখো না, হ্যান্ডশেক করলে হাতে পকাত করলে তো তুমো খাই, এটা তো করা দাবি। শোনো রে ভাই, তোমারে যদি এত সময় দেয় তাহলে পরে তো মনে করো তার ওই যে ইয়ে থাকবে না, মানে ডিমান্ড কমে যাবে, বোঝো না কেন রে ভাই? এত সময় তো তোমারে দেওয়া যাবে না। ও বুঝতে পারলি বুঝতে পারলি, তার থাল আমার কোনো দরকার নেই, এই কলিমের টাকার দাম হাতে তার মতো ওই মুখিরটা তো আপার থাল আমার কোনো ইচ্ছা নেই। তোমার দশটা টাকা থর জানো সিন্দুকের মধ্যে ছুঁয়ে দাও, তোমার সোয়ার জন্য কি আমি তেলা তেলি করছি? আমি কইছি তোমার সোয়াই লাগবে। শোনো বিশ্ব সুন্দরী এই গ্রামে এই দেশে যে একজন আছে এটা জানতে পারলে তার সোয়ার পিঠা খাওয়ানো হবে। এ তোর তুতলামে না ঠিক হয়ে গেছিল, তুই ভালো করে কথা কওয়া শুরু করছিলি, আবার তুতলা তিত কেন? তুই তো তিতি হয়তে তোমার, তুই আমার আবার কিন্তু ভাঙার তিত তোর কানের নিতে থকাল বিকেল দুদিন না তোলাই তুই আমি, তুই আমার ভাঙার তিত কত বলো থাও, আমি এখন থুদ্ধ হতায় কথা বলি। হ্যাঁ তো থুদ্ধ হতায় তো কথা বলি, থুদ্ধ তো হতে না, না আমি ভয় পালি হতে একদম থুদ্ধ হয়ে যাই, আমি গেলাম তো সবাই ভয় পায় না, দুইজন লোকের ভয় পাই। কিরা কিরা? মোহন ভাই আর মুগির তাতুল খেওয়ালি তো তলাই তুলল তো তার বলের তীর তো ভয় পায়, তখন আমার শুদ্ধ পকাত করে বের হয়ে দেয় চড়ালি, তোমার কথা শুদ্ধ হয়ে যায় তাহলে কাজ করিস, দুই কানের নিচে দুটো দিয়ে শুদ্ধ হয়ে যাবে। কানের নিচে তাহলে থাবলা মাল বলে যেন দাঁতিল ছেলে না, আর কার সাথে কী কথা কোথায় এটা তোর বোঝা উচিত, তুই আদর থাল বল। এ ভাই আমি তো তোমার কথা শুদ্ধ করে দিয়া ভালো বলে এত কথা শুনে তো ভাই, আমি তো একটা কথা কই চল ভাই মানুষ, হ্যাঁ চলো ভয় পা না, তুই আমার ভয় পা না, এত চিন্তা কপাল মালিয়া।
আসছো আর কোন জায়গা বসে থাকমু কি হইছে কি ক ওইদিকে কি ঘটনা ঘটছে কিছু জানো তুমি কি হইছে মুকিত বাইরে লইয়া সাতাম ঘরে অনুষ্ঠান বসাইছে সাতাম ঘরে অনুষ্ঠান মুকিতকে লইয়া কিসের অনুষ্ঠান মুকিত কা করে সবাই সুইয়া সুইয়া দেখতাছে আর প্রতি সুয়াই দশ টিয়া করে দিতেছে কও কেন কারণ ওই যে মুকিত কা খুব বিশেষ সুন্দরী হয়েছে এই কারণে কি কইলি মুকিত সবাই সুইয়া সুইয়া দেখতেছে মানুষ জনের সুইতাছে প্রতি সুয়াই দশ টাকা হাই রে হাই আমার মান সম্মান কিচ্ছু রাখলো না মুকিতের বাচ্চা এই বিশ্ব সুন্দরী হয়েছে হেতে কি হয়েছে ওর মতো মানুষের দ্বারা এর ভালো কিছু আর সম্ভব না প্রতি সুয়াই দশ টাকা হাই ওরে কি কোনো মাইয়ে মানুষ শুয়ে দেখছে হ্যাঁ ভাবি তা তো আমি কইতে পারবো না আমি তো খালি শুনছি কতজনের লাইন রে এক হাজার না দুই হাজার আমি কেমনি কম আমি তো খালি শুনছি আর তো লাইন বাদ দে ওরে যদি একজন মানুষ আবার ধরতে আসে তাহলে তোর কোনো আবেদন থাকবে না ও একটা পুরুষ মানুষ না বলতে যাই হোক এটা কোনো বিষয় না আমার কি মনে হয় জানোস এই প্রতিযোগিতা সুন্দরী প্রতিযোগিতাটা আবার করা দরকার কি যে কো ভাবি এই কাজে আর কেউ যাইব হ্যাঁ যে ঘটনা মুকিত কাকু ঘটাইছে এই কামে আর কেউ যাব না আর ওই কিসিঙ্গার সাহেব তো পলানের রাস্তায় কই যা পাইতাছেন ওর তো পলানো ছাড়া আর কোনো উপায়ও না এটা তাও বাট পারলো হ্যাঁ এই শোন এই একটা কথা বলি টাকা পয়সা যাই উঠবে একটা টাকা জানি মারিং কাটিং এদিক ওদিক না হয় বুঝছো হোয়াট কাকু হোয়াট এটা কি বললেন আপনি আমি একটি একটা সৎ ন্যায়বান নীতিবান নিষ্ঠাবান নির্ভীক এটা অনেস্ট একটা ছেলে কাকু একদম অনেস্ট শোন টাকা এমন জিনিস যে কোনো মানুষের দেখলে লোল পড়ে ওই যে কাঠের পুতুলে কথা কয় টাকার জন্য যদি একবার টাকা পয়সা এদিক ওদিক করিস খালি চড়া কিন্তু দাঁত ফলাই দেবো বুঝলি চড়াবেন চড়াবেন চড়ান কাকু আপনার চর খাওয়া তো সৌভাগ্যের ব্যাপার কারণ আপনার চরে তো জাদু আছে এটা তো আমি জানি কাকু একটা কাজ করলে কিরকম হয় কি আপনার এই মনে করেন এই টাকা তোলা তুলিছে যদি একটা চড়া রুড়ে যে কবিরাজির একটা দোকান বসাই দেন আপনি তাহলে কিন্তু আর বেশি ইনকাম হবে না এই যে মনে করেন সেদিন একটা লোকের সাথে আমার দেখা হয়েছে ওই লোকটা আমার সাথে কথা বলতে এসেছে কথা বলতে এসে মনে করেন কথা বলতে যে কি যে কি করছে মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে কান দেখলে হাওয়া বের হয়ে যাচ্ছে তাহলে লোকটা আমার কাছে নিয়ে আয় থাপড়ায় ঠিক করে দেবো নেই আচ্ছা দেরি হয়ে যাচ্ছে মানে নাকি চলো 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 তাড়াতাড়ি করো আচ্ছা শোন না তুই আমার একটু উপকার করস না ওই সাতাম ঘরে যাইয়া মুকিত্রে একটু ভুলে ফাসকে আমার কাছে নিয়ে আয় কেন কেন আবার কি হ্যাঁ আমার বাপের জমি দশ লাখ টাকা দিয়ে শেষ বিশ্ব সুন্দর হয়েছে তার এখন নিয়ে আমার দশ লাখ টাকা দেখ আমি জায়গা এই জায়গা মানে কি ভাবে হ্যাঁ জায়গা মানে কি কই যাবা তুমি কই যাবা বোঝো না এই মুকিতের লাগে আমি আর সংসার করবো না ওর মতো একটা টাটবোর্ড পার লোকের লাগে আর এই গ্রামে যত টাটবোর্ড পার আছে হ্যাঁ আমি দেখতেছি না আমার মতো একটা ভালো মাইয়া তোর গ্রামে থাকা সম্ভব না ভাবি সবই বুঝছি কিন্তু তুমি একটা কথা কও তো তুমি যদি যাও গা তাহলে মুকিত কাকুর কি হইব তোমার মুকিত কাকুর কি হইব বোঝো না না সে তখন বিশ্ব সুন্দরী হয়ে গেছে তার এখন অনেক ডিমান্ড কত সুন্দরী সুন্দরী মাইয়ের আসবে তারা শুয়ে শুয়ে দেখবে হ্যাঁ তার ধরা ছোঁয়ার অনেক মানুষ আছে বিশ্ব সুন্দরী হয়ে গেছে শুইলে দশ টাকা করে পাইতেছে হ্যাঁ কি আমার দরকার আছে কত মাইয়া আছে হ্যাঁ দেখার লিগা একটা কথা কইলে তুমি ভাবি মায়েরা কি আর ওরে শুইতে আইছে আমি হুনছি আমি তো দেহি না তুমি দেখো না তো কি হয়েছে আমি এখানে বইয়ে দেখতে পাইতেছি হ্যাঁ সুন্দর মাইয়েরা দৈর দৈর দেখতেছি এরকম টাস করতে আছে জিনা পোলা আমার মনে হয়েছে খবরটা তোমার জানানো উচিত আমি জানাইছি এখন তোমার যা খুশি তুমি তাই করো আচ্ছা যা যাই দেশ তোর সামনে দেশ মাইন ছেড়ে ভাড়া করতে নাই আপনি যান মুরব্বী মানুষ আপনি গেলে একটু বরকত হবে যান একটু আগে গেলে বরকত হবে যান শোনো বাচ্চাদের কাজ আমাকে দিয়ে করিও আমি একটা সিনিয়র মানুষ আমি যদি ওকে স্পর্শ করি তাহলে এলাকায় একটা ছিছি রব পড়ে যাবে না আর সেই আয়োজন আমরা করিও না আমাদের সবকিছু তো ওপেন স্টার তাছাড়া অবস্থা যে দেখবেন বাংলাদেশে যে বিশ্বকাপের যে ট্রফিটা আসে সেটা কিন্তু অরিজিনালটা না রেপ্লিকা ডুপ্লিকেট একটা জিনিস আছে সেইটা দেখার জন্য 3 কিলোমিটার লম্বা লাইন পড়ে যায় দেখা গেলো যে ভোরবেলা দাঁড়াইছে বিকেল 3টা বেজে গেছে তারপরে ট্রফির কাছে আসতে পারে নাই তাহলে একটা নকল জিনিসের জন্য এত লম্বা লাইন হয় যাই হোক এটা আলাদা কথা ওসাদ সুয়েদের উদ্বোধন করেন ও তাহলে খুশবু হচ্ছে আমাদের একটা জাতীয় ট্রফি তাই না
কইতে পারেন শুধু খুঁজবো না, সারা বিশ্বের সবাই এরকম খুঁজবো মতো যারা আছে জাতীয় ট্রফি। এরা আর কি সাধুগুজু সারা না পারে বাত্র আনতে, মানে কোনো কাজই তো করতে পারে না। ঠিক ধরেছ, এটাও একটা বিরাট বাণিজ্য জায়গা। আচ্ছা এই মোহন, আমি বুঝতেছি না এই উস্তাদের নিয়ে কিন্তু এখন ইতিহাস আলোচনা করবি নি নাকি অনুষ্ঠানটা শুরু করবি? গাধাটা একটা ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে গেছে, ওকে বলে কোনো লাভ নেই। ও জানে না যে ওর সারা বছরের যা খরচ তার চেয়েতে একটা লিপস্টিকের দাম অনেক বেশি। উস্তাদ মাইন্ড করে না, দেন শুরু করে দেন উদ্বোধনটা করে দেন। আচ্ছা এই শোন ইতিহাস উস্তাদ, এই দাঁড়া উস্তাদ যে শুরু করবে উস্তাদ কিন্তু ফ্রি বিশাল দোয়া করে দিয়ে গেছে একদম সরাসরি, অনেকে তো ঘুরোই পেশায় কয় উস্তাদ কিন্তু তা করি একদম ডাইরেক্ট বেরিয়ে দিচ্ছে। ঠিক আছে আপনি এখন এই জায়গাটা ঘুরে দেন, আপনারা 10 টাকা ভাঙতে রাখবেন কিন্তু। ভাই টাকা তো ভালোই উঠতেছে, ভাগ ঠিক আছে তো? ওই 10 লাখ টাকা ঠিক আছে তো? না না মানে বাড়ি নিজে রাখছে তো, এই জন্য জিজ্ঞেস কর। আমি নাজিম না, আমার নাম মোহন, এটা বুঝতে হইব। ঠিক আছে। আসসালামু আলাইকুম মামা। আসসালাম মামা, কখন আসছে নবাব? কই নবাব? নবাব তো নাই। নাই মানে? আরে আমি তোমার মামা না, তো আমার কথা বিশ্বাস হয় না। শোনো আমি তোমাকে এখন যে কথা বলবো এই কথা তুমি কিন্তু আর কাউকে বলো না। জি 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 মামা, অনেক সিক্রেট কথা, বুঝতে পারছো তো? এখানে এসে যা দেখলাম, ভাই বোনের ঝগড়া তুল কালাম, লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। ভাই আর বোনের যে ঝগড়া, বোন চায় ভাইয়ের গলা কেটে নিতে। এখন নবাব তো ভয়ে পালায় চলে গেছে আমাদের গ্রামের বাড়িতে, গিয়ে আমাকে পাঠিয়েছে এখানে, বলে যে তুমি যাও মামা, গিয়ে রোজিনাকে পাহারা দাও। ও মা, এখানে এসে পাহারা দিতে গিয়ে দেখি যে মাইয়া তো আমার নিজের গলাই কেটে ফেলতে যাচ্ছে। আচ্ছা বলো তো এখন আমি কি করি মামা? আমার তো মনে হইতেছে রোজিনা উন্মাদ হয়ে গেছে, যা দেখতেছি যা ঘটতেছে তা ভয়ঙ্কর। রোজিনারে ফিরান মামা, নইলে মান সম্মান সব চলে যাবে, কান্নাকাটি পড়ে যাবে মামা। কি হয়েছে কি বলো না, খুলে বলো না আমাকে। মামা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বাদামিয়া যে ছেলেটা, ওর নাম হচ্ছে মাহমুদ। অবশ্য আমাদের গ্রামের সবাই বাদামিয়া, আমিও কিঞ্চিত বাদামিয়া। সেই ছেলেটার সাথে এই গ্রামের মধ্যে একেবারে নায়ক নায়কের মতন রোমান্স নিয়ে ঘোরাঘুরি করতেছে, একেবারে ডিডি পড়ে গেছে মামা। এই সুপি এই। জি মামা। মামা তুমি জানো তো কার সাথে কথা বলছো? মামা মামার সাথে কথা, মামার সাথে কথা বলছো, খুব সাবধান, মুখ হুঁশিয়ার। কার সাথে কি কথা বলতে হয় সাবধান কিন্তু রাখতে হবে, ঠিক আছে? তুমি আমার ভাগ্যের সম্পর্কে বাজে কমেন্ট কিন্তু করছো, আর তুমি তোমার গ্রামের উপরে দাঁড়িয়ে এইসব কথা বলছো। তুমি যদি আমাদের গ্রামে গিয়ে এইসব কথা বলতে তাহলে তোমাকে আমি কি করতাম জানো? করতেন মামা, আমার এই জুতা আছে না, জুতাটা দিয়ে তোমাকে মারতাম না, মোজা খুলে দুই গালে মোজা দিয়ে চড়াইতাম, বুঝতে পেরেছো? মামা চলেন মামা, আমার সাথে চলেন, নিজের চোখে দেখবেন ওই ছেলের সাথে কি করতেছে। আর ওই আপনার ভাগ্নি রোজিনা তাকে নিজের মুখে প্রস্তাব দিছে সে তাকে বিয়ে করবে। না 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 না, আরে মেয়েটার মাথা পাগল হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর আমি এই তো গ্রাম থেকে আমি কোট আর প্যান্ট এক কাপড়ে চলে আসি, সাথে কামানটা নিয়ে আসি। মামা আপনার কামান কাজ করে? হ্যাঁ কাজ করবো না ভাই, মামাদের কামান কি নষ্ট থাকে?
কি দৃশ্য দেখছস? কইতে পারুম না ভাই। ক্যা? আমি তো ভাই দেখে পড়ে গেছি, আপনি হুনিয়ে পড়ে যাবেন। পড়লে অসুবিধা নাই, মাটি নরম আছে কতই। ভাই মাহমুদ দেখছি ভাই। মাহমুদের দিকে অজ্ঞান অনেকেই আছে ভাই। মাহমুদের হাত একজনে ধরে আইটে গেছে ভাই। হাত ধরে আসছে কারাত? রোজিনা ভাই মাহমুদের হাত ধরে আইটে গেছে ভাই। ভাই বেটা এটা দেখে অজ্ঞান অনেক ভাই। আপনি কি অজ্ঞান? হ্যাঁ। আপনার কি মির্কি বেরাম আছে? আসলে না হয়েছে। আসলে আমি ভালো হয়ে গেছি ভাই। আসলে ভাই আমি একটা জিনিস চিন্তা করে দেখছি ভাই, মানে আমি আমার এই জীবনে ভাই যত অন্যায় অপরাধ করছি, যত পাপ করছি ভাই, মানে আসলে আমার এই পাপের কোনো ক্ষমা নাই ভাই। আমি মানে এত ময় মুরব্বীর এত কষ্ট দিচ্ছি, মানে আমার যে আল্লাহ মাফ করবো কিনা আমি জানি না ভাই। আমারও যে আপনাদের মধ্যে রাখছেন ভাই, গ্রামে যে রাখছেন আমারে ভাই, এটাই আমি অনেক আল্লাহর কাছে শুক্রিয়া ভাই। তো ভাই ওই জায়গার থেকে ভাই চিন্তা করছি ভাই, আমি এখন থেকে সব কিছু ছেড়ে ছুড়ে দেবো ভাই। আমার কোনো ইউটিউব চ্যানেল ম্যানেল এগুলো কিচ্ছু দরকার নেই ভাই। চিন্তা করছি যে প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভাই নিজের অন্যায় অপরাধ স্বীকার করুন ভাই। আমি ভাই মানে কারো আগেও নাই কারো পিছিয়ে নেই ভাই, আমি একদম ভাই একটা সরল পথে ভাই, আমি একটা সুন্দর মানুষে চলতে চাই ভাই। তাহলে ইউটিউব মিউটিউব ছেড়ে দিবি তুই, চলবি কেমন? টাকা পয়সা কই পাবি ভাই? চলুম আমার ভাই মাম তো ভাই আমার ভাই ফোন করছিল ভাই, ফোন করে কইছিস তুই ঢাকায় চললে তোর একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেবো ভাই। এখন একটা চাকরি বাকরি যেই কোনো কাজ হোক ভাই, আমি ভাই কাজ করে খামো ভাই, যেই টাকা বেতন পাবো ওইটা দিয়ে ভাই বউ বাচ্চা চলুন ভাই, আমার কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ ভালো ভালো হয়ে যেতে পারলেই তো আসলে সব। বউ বাচ্চা মানে তুই তো বিয়েই করস না, এত আগে এত কিছু ভাবতাছস ভাই? এই বিষয়ে আসলে আমি কথা কী কম ভাই, ওই সিদ্ধান্ত ভাই আপনারা নেবেন ভাই, আপনারা যারা মানে মুরব্বী আছেন, বিশেষ করে আপনি ভাই, মানে আপনারা যা করবেন ভাই আমি ওইটা ভাই মাথা পাইতে নেবো ভাই। ভাই মুকিত কাকুর মতো একটা বাম্পার মুসলা একটা লোকের মুস্কাইটা ভাই আপনারা বিশ্ব সুন্দরী বানাই দিয়েছেন ভাই, তো সেই জায়গায় ভাই আপনি ভাই কী না পারবেন ভাই? মানে আমি বলছিলাম কি ভাই, মানে ভাই দেন ভাই আমার তো কোনো বড় ভাই নেই ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই, আপনি চাইলে ভাই রুজিনার লোক আমার বিয়েটা দিয়ে দিতে পারেন ভাই। এইটা যে কি ভালো একটা বুদ্ধি তুই করছস, মামুদের লগে এটা মানায় ক, মামুদের লগে আটবো এটা তো ভালো দেখে না। জি ভাই না এটাই ভালো হয়। হ্যাঁ ঢাকায় গেলি, চাকরি করলি, সুখে শান্তিতে থাকলি, পুরা প্ল্যানটা ছাটাম করে গিয়ে করি, চল চলেন ভাই। সামলাইতে পারি নাই তো, মানে হয়েছে কি আপনাকে দেখা কাছে আসলাম আর কি। নবাব ভাই দায়িত্ব নিছে, বলছে কেউ কিছু বলবে না। নবাবের দায়িত্ব নেয় কে? সে আপনার দায়িত্ব নিছে কেন? নবাব সাহেবই তো বললো যে তার কথা এই গ্রামে বলে বাঘে মহিষে পানি খায় সবাই তটস্থ থাকে। সেটা কবে থেকে?
সেটা তো আমি জানি না, উনি বললো তাই আমি মনে করলাম আর কি। রেখাও তাই বলছে তো। রেখা তাই বলছে? রেখা কি আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, না না না, পূর্ব পরিচিত হবে কেমনে? রেখা আপনার মতোই আমার সাথে পরিচিত। আমার আবার হয়েছে কি জানেন, আমি সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি। না মানে আপনার মুখে রেখা ডাকটা এমন ভাবে শুনলাম মনে হলো যেন খুব আপন। না আসলে হয়েছে কি, আমার একটা বিশেষ গুণ আছে, আমি সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি আর কি। এই গুণটা সবার থাকে না। এই যে যেমন ধরেন আপনার সাথে আমার কয়েকদিনের পরিচয়, কিন্তু আপনাকে কত আপন করে নিছি না, আপন আপন মনে হয় না? আমিও কিন্তু আপনার মতোই। এই যে দেখেন আপনার কালকে রাস্তার মধ্যে ধুইরা বললাম যে চলেন আমাদের বাড়িতে, চলেন আমাদের বাড়িতে যা খাইতে হবে বলছি না? আপনিও মানুষকে সহজে আপন করে নিতে পারেন, আপনার সাথে আমার অনেক মিল আছে জানেন। আসলেই মিল আছে। শুনেন না, শুনেন, পাসপোর্টে বলাই করেন, হ্যাঁ আমি আপনাকে ম্যারিকে নিয়ে চলে যাব, ঠিক আছে? আসেন। মোহন আমেরিকার নাগরিক হলে তারপর তুমি টের পাবা, তার আগ পর্যন্ত কিছুই টের পাবা না। দেখো তোমার শরীরের অবস্থা কিন্তু ভালো না, তুমি আমার সাথে দূরদূরি করে পারবা না, শরীর কিন্তু আরো খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে আমার শক্তি নেই, কিন্তু আমি তো জানি যে আমার চেয়ে বেশি শক্তি তোর নেই, তুই আমার সাথে জোরে জোরে করিস না কিন্তু। আর মাহমুদ, মাহমুদকে ভালোবাসিস নাকি? হ্যাঁ, ওকে কিন্তু আমি ওকে মাটির নিচে, খালের মাটির নিচে দেবে দেবো গিয়ে, আজ যদি সেটা না করি তাহলে পেট ফেলে গাঙ্গে ভাসাই দিব, বুঝতে পারছিস? আর মাহমুদকে যদি ভালোবাসতেই হয়, ভালোবাসবি মাহমুদকে? হ্যাঁ, নাকি ওকে তো বাঁচিতে চাইবি, নাকি চাবি নাকি বল। ইস, তুমি সিনেমার গোলাম মোস্তফা হইছো না? হুম, গোলাম মোস্তফার মতো আমার হুমকি ধমকি দিতেছো? দেখো মামা, কোনোদিন সিনেমায় দেখছো গোলাম মোস্তফার জয় হয়েছে, এইখানে তোমারও জয় হবে না। আচ্ছা ঠিক আছে, সিনেমায় নায়ক নায়িকারা ওরকম করেই থাকে। আরে গোলাম মোস্তফার সাদেক বাচ্চুরা তো একটু দুষ্টমি তো করবেই, এটা তো সিনেমা, বুঝছিস না? আর তুই তো, তুই ভালোবাসিস মাহমুদকে নাকি? একটা রাস্তার ছেলে, তাও আবার কি গ্রামের রাস্তার ছেলে। আরে মাহমুদ যদি শহরের রাস্তার ছেলে হতো হয়তো সে মাস্তান হতো, তা নইলে মারা পড়তো। মামা, মাহমুদের নামে একটা উল্টোপাল্টা কথা বলবে না, আমি কিন্তু একদম সহ্য করবো না। আমি নিশ্চিত মাহমুদ তোকে জাদুটনা করেছে, অনেক টাকা ইনভেস্ট করেছে তোর পিছনে, তা না হলে তো তুই এরকম পাগল হচ্ছিস না। আরে আমি রিপা চৌধুরী, আমি তো আমার ভাগ্নির বিষয়টা জানি, ভালো বুঝি নাকি? তোর মা নেই বাপ নেই, আরে আমি তো গার্জেন, গার্জেন না আমি তোর? মানি না তোমার গার্জেনশিপ আমি মানি না, আর তোমার ওই যে ওই বেঈমান ভাগ্নেরও আমি মানি না। শোনো, আমার সিদ্ধান্ত নেওয়ার মতো আমার বয়স হয়েছে, আমি 18 বছর পার করছি। 18? আমি তোর 18 দেখাচ্ছি আজ। মামা, সারো কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিতেছি, আমি 18 বছর পার করছি। আচ্ছা দাঁড়া, তোর 18 বছর আমি পার করেছি। মামা খুব খারাপ হয়ে যেতেছে, আমি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তোমাদের নামে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আমার নামে বিচার দি, ম্যাজিস্ট্রেট আমার বিচার করবে আর আমি বিচার করব তোর। ম্যাজিস্ট্রেটের ঘরে কি অবাধ্য মেয়ে নাই? আয় আয় বুঝ, আয় আয়। মামা ভালো হইতেছে না। আয় মামা, তুই আমার আয় তো, তোর সাথে আমার জরুরি কথা আছে, আয় ঘরে বসে কথা বলে শুনি, ঘরে বসে কথা বলে শুনি, তোর অনেক ছেলে মেয়ে আছে, তুই আমার কথা শুনি, ঘরে বসে। আমার বলতেও লজ্জা লাগতেছে, সে তো আমার সুন্দরী মনে করে না। তাই বলে কি তুই নিজের উপর নিজে প্রতিশোধ নিবি? হ্যাঁ, আর মাহমুদকে, হ্যাঁ মাহমুদকে যে বিয়ে করতে হবে, আর তুই তো বিয়ে করবি রাজার ছেলেকে যে পঙ্খিরাজ ঘুরে ঘুরে আসবে। মামা চাটামবাজি করো না তো, বলছি না চাটামবাজি আমি একদম পছন্দ করি না, কিন্তু তুমি রাজা বাবা কোথায়? হ্যাঁ এখন তো দেশ চলে গণতন্ত্রে। আরে রাজা কই বাবা মানে? আরে পৃথিবীতে রাজার অভাব আছে নাকি? আরে জাপানের রাজা আছে, মালয়েশিয়ার রাজা আছে, ব্রিটেনের রাজা আছে, নেপালের রাজা আছে, পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেখানে প্রিন্স আছে, রাজা আছে, প্রজন বলে রাজাকে ধরে নিয়ে এসে তোর সাথে আমি বিয়ে দেবো। তোমার সব চাটামবাজি বন্ধ করো মামা, দরজা খুলে তো আমি বের হব।
আমি বের হয়ে মাহমুদরে আজকেই বিয়ে করব। মাহমুদরে বিয়ে করে আমি দেখাবো যে রোজিনা চাইলে মাহমুদরে বিয়ে করতে পারে। এ ভাই, তুমি তো পাগল হয়ে গেছো কেন? তুমি বিয়ে করতে হলে মাহমুদের বিয়ে করবা। আব্বা বলছে না তোমার সাথে রাজার বিয়ে দিবে? চুপ কর, খালি কথা কথা শোন মা। তুই খামাকে জেদাজেদি করছিস, তুই কি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি পারস তুই দেখা দিয়ে মোহনকে বিয়ে করে। এত দেশ ঘুরিয়েছি, হোল বাংলাদেশ আন্ডার মাই লেগ, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো জায়গা বাদ রাখিনি, কোথাও কোনো মেয়ে আমার পছন্দ নেই। কি কি গিরাম রে বাবা, এই গ্রামে আইসা এক মেয়েকে আমার মনে ধরল, অথচ সেই মায়া আমাকে ভাট্টাই দিচ্ছে না। আমার মতো এটা এরকম স্মার্টার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি এটা পাস করাবো। আচ্ছা ভাই, স্টপ স্টপ, আই এম লুকিং ফর ইউ, লুকিং ফর ইউ। আচ্ছা ভাই, আপনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, অনেক দেশ বিদেশে ঘুরে আপনি নলেজের একটা শিপ হয়ে গেছেন, মানে জাহাজ হয়ে গেছেন। আচ্ছা একটা বিষয় আপনার কাছে আমার জানার আছে, নিশ্চয় হয়েছে কি মনে করেন, একটা অ্যাডাল গার্ল মানে প্রাপ্ত বয়স্ক বাংলা কোশ্চেন কিছু শুনলো, আমি কি অ্যাডাল্টের বাংলা জানি না? আচ্ছা ঠিক আছে, মানে স্লিপ অফ টান আর কি, একটা অ্যাডাল গার্লকে তার গার্ডিয়ান ঘরের মধ্যে কটিং করে রাখছে, মানে আটকে রাখছে, এটা কি সম্ভব? কি সম্ভব না? What happened? মানে কি হয়েছে? বিষয়টা হলো একটা ডিফিকাল্ট কেস, লাভ ম্যারেজ কেস। দিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে তিল, আজ গোবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, গাল কপ্প হাস্য রসে, জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাথ যদি জাগে, চটাম ঘরে আই।